সুধীমণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল থেকে আয়োজিত ডেমোক্রেসি টক শোতে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সুষ্ঠু গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন। আপনারা জানেন কিছুদিন আগে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণা এসেছে যে খুব স্বল্পতম সময়ে, সেটা হচ্ছে যে আগামী মে অথবা জুন মাসের দিকে আমাদের সিলেটে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই হিসেবে দিন গণনা শুরু হয়ে গেছে। তো সেই বিষয়টিকে সামনে রেখে আজকে আমাদের আলোচনা, এবং আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি আওয়ামী লীগ এবং বিএনপি শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে। আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, আমার ডান দিকে আছেন মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগ, সাথে আছেন সালমা সুলতানা, সাধারণ সম্পাদক সিলেট জেলা মহিলা লীগ, এবং বাঁ দিকে আছেন শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা বিএনপি, এবং ওনার সাথে আছেন সালেহাত অভিষেকী, তিনবারের নির্বাচিত সিটি কাউন্সিলর এবং মহিলা বিষয়ক সম্পাদক সিলেট জেলা বিএনপি, পাশাপাশি উনি সভাপতি সিলেট জেলা মহিলা দল। সবাইকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। তো প্রথমে আপনাদের সাথে যেটা বলেছি যে নির্বাচন কমিশন কর্তৃক আমাদের যে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে আমাদের সিলেটের বিষয়টি চলে এসেছে এবং সেই হিসেবে পত্রপত্রিকা আসছে যে আমাদের দিন গণনা শুরু, এবং আইন আইনে ইয়ে হচ্ছে যে 6 মাস আগে মধ্যে সেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো আমরা আশা করছি আগামী মে অথবা জুন মাসের দিকে আমাদের সিলেটে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই বিষয় থেকে সামনে রেখে প্রথমে দুলাল ভাইয়ের কাছেই জানতে চাচ্ছি যে আপনারা কি ভাবছেন এই নির্বাচন নিয়ে, আপনাদের প্রস্তুতি কেমন? আর তো খুব বেশি সময় নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত আজকের এই টক শোতে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানাই। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, নারী সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাংলাদেশ আওয়ামী লীগের সরকার বর্তমানে চলছে। আমরা সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে আমরা মানসিকভাবে আমরা পুরোপুরি প্রস্তুত, কারণ সিটি কর্পোরেশনের অনেক উন্নতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে। সেটা যদিও বিএনপি মেয়র এখানে বর্তমান, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সরকার এবং জননেত্রী শেখ হাসিনার সরকার এবং বিশেষ করে আমাদের অর্থমন্ত্রী জনাব আবুল মালাম মুহিত এখানে যথেষ্ট বরাদ্দ দিয়ে যাচ্ছে, যার ফলে আজকের এই সিলেটের উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোর উন্নয়ন একাধারে চলছে, যার জন্য আমরা অবশ্যই আশাবাদী। আমাদের যাকেই মনোনয়ন দেওয়া হবে আওয়ামী লীগ থেকে, উনি সিটি কর্পোরেশন নির্বাচনে পাশ করে আসবেন, সেজন্য আমরা মানসিকভাবে প্রস্তুত এবং আমরা আশাবাদী যে আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাসী, বঙ্গবন্ধু শেখ মুজিব গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন, ওনার সারাটা জীবন জেল কেটেছেন সুজিতের পক্ষে, যার জন্য আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিকদের দল হিসাবে এই দেশে সংগ্রাম পরিচালনা করে গেছে। আমরা সবসময় গণতন্ত্রের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, দুঃখী মানুষের পক্ষে, যার জন্য আমরা অবশ্যই আশাবাদী আমাদেরকে জনগণ ভোট দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ তুলাল ভাইকে। তো আমি তো জানাচ্ছি শামীম ভাই, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, তো ইতিমধ্যেই আমাদের স্থানীয় পর্যায়ে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, দীর্ঘদিন ধরে হচ্ছে। তো নির্বাচন কমিশনের ঘোষণা সেই আলোচনাতে আরো উস্কি দিচ্ছে। তো ওনারা জয়ের ব্যাপারে আশাবাদী এবং এই মুহূর্তে আপনাদের দলীয় প্রার্থী দলের একজন মেয়র হিসেবে কর্মরত আছেন, দায়িত্বরত। তো আপনারা কি মনে করেন, আপনারা জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এবং আপনাদের নির্বাচনী প্রস্তুতি কেমন? ধন্যবাদ দাদা আপনাকে এবং অংশগ্রহণ যারা করেছেন আওয়ামী লীগের সম্মানিত স্বামী সম্পাদক এবং আপা একযুগের সালমা আপাকে। আসলে বর্তমান সিটি কর্পোরেশনের মেয়াদ খুব শিগগিরই শেষ হয়ে যাচ্ছে। শুধু পত্রপত্রিকা না, আমরা মেয়র এবং কাউন্সিলরদের আনাগুনা, বিশেষ করে শহরে যখন আমরা ঘোরাফেরা করতে যাই, যখন রঙিন পোস্টার এবং ফ্যাশনগুলো দেখি, তখনই বুঝতে পারি যে নির্বাচন
আসন্ন নির্বাচনে আমেদে আমাদের সিটি মুখরিত। বর্তমানে আপনি আমার দুলাল ভাই বলছেন, বর্তমানে মেয়র হচ্ছেন বিএনপি নির্বাচিত, বিএনপি প্রার্থী জনগণ দ্বারা নির্বাচিত। উনি নির্বাচিত হওয়ার পর থেকে আপনারা দেখেছেন, দেশ এবং জাতি দেখেছে, যতদিন উনি ওনার চেয়ারে বসেছিলেন এর থেকে বেশি দিন উনি জেল খেটেছেন, জেলে ছিলেন, বিভিন্নভাবে সরকারের বিভিন্ন হয়রানিমূলক মামলাতে উনি বিরোধী দলের মেয়র টাকাতে যেগুলা ঘটেছে বর্তমানে উনি জেল বিভিন্ন সময় কয়েকবার প্রায় তিন চারবার উনি জেলে দীর্ঘ সময় জেলে কাটিয়েছেন। এরপরও উনি যতটুকু সময় বাইরে ছিলেন সেই সময়টুকু সিলেটের উন্নয়নে, সিটির উন্নয়নে আমূল পরিবর্তন করার চেষ্টা করেছেন, জনগণের কাছে গেছেন, জনগণকে সাথে নিয়ে, কাউন্সিলরকে সাথে নিয়ে জনগণের আসল চাহিদা কি, বিএনপির মনোনীত প্রার্থী হওয়ার পর জনগণের আসল চাহিদা কি, পাশাপাশি একটা দেশের সরকার যখন পরিচালনা করে একটা সিটি করে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে সরকারের অবশ্যই সাহায্য সহযোগিতা অবশ্যই দরকার, কারণ দায়িত্বশীল কে ব্যাপার ব্যাপারটা, এটা হচ্ছে দেশের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখান থেকে জনগণ সরাসরি সেবা পায়। তা আমরা আশাবাদী বর্তমান মেয়র মহোদয় উনি যেভাবে জনগণের প্রয়োজন নিয়ে উন্নয়ন করেছে সিলেটের রাস্তাঘাট, বিশেষ করে আমাদের সিলেট শহরে আমরা যারাই বসবাস করি তারা অস্বীকার করার কোনো উপায় নেই, আমাদের সিলেটে জলাবদ্ধতা একটা প্রকট সমস্যা ছিল, যদি এখন 100% সমাধান হয়নি, কিন্তু মাননীয় মেয়র চেষ্টা করেছেন বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, দেশি বিদেশি সংস্থা থেকে সাহায্য নিয়ে এসে আমাদের ড্রেনেজ সিস্টেমটা, বিশেষ করে খাল খনন কর্মসূচির মাধ্যমে আমাদের দখল হওয়া খালগুলোতে, কারণ এর আগে সুদীর্ঘ সময় আমাদের আওয়ামী লীগের মেয়র অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি কামরান সাহেব ছিলেন, উনি থাকা অবস্থায় একবারে মেয়র ছিলেন, পৌর পিতা ছিলেন, পৌরসভার চেয়ারম্যানও ছিলেন, উনি থাকা অবস্থায় তো এই রাস্তা এই খালগুলো ছুটো হয়েছে, ক্রমান্বয়ে ছুটো হয়েছে, খালগুলো দখল হয়েছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা হয় না উনি থাকা অবস্থায়। বর্তমান মেয়র বিএনপির মেয়র আসার পরে আমরা মেয়র সাহেব চেষ্টা করেছেন এই সরাগুলো নিষ্কাশন করার জন্য, দখলদার ওঠানোর জন্য, এবং বিএনপি বিশেষ করে আমাদের দল স্থানীয় নির্বাচনে আগামী দিনের জন্য আমরা প্রত্যেকটা গণতান্ত্রিক দলই নির্বাচনের জন্য প্রস্তুত থাকে, সেইভাবে বিএনপিও প্রস্তুত। তবে আমাদের এক মানে কথা হলো, আমাদের সঠিক পরিবেশ যদি থাকে, নির্বাচন করার পরিবেশ থাকে স্থানীয় নির্বাচনে, অবশ্যই বিএনপি অংশগ্রহণ করবে এবং আমরা আশাবাদী জনগণ আমাদেরকে আবার ছেলে সিটি মূল্যায়ন করবে। আমি আবার আপনার কাছে আসবো। তো সাহেবের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে ওনারা জয় পেতে আশাবাদী, এবং ওনারা যেটা বলছেন যে সেটা হচ্ছে যে জনগণের অনেক প্রত্যাশা ওনাদের মাধ্যমে ওনাদের যে মেয়র আছেন ওনাদের মধ্যে প্রত্যাশা পূরণ হয়েছে। তো আপনি এই প্রত্যাশা পূরণের বিষয়টি আপনি কিভাবে দেখেন, এবং আপনি তো ব্যক্তিগতভাবে এইবার নির্বাচনের ব্যাপারে আগ্রহী আমরা যতটুকু জানি, তো সেখান থেকে জনগণে আপনি কাছে যাচ্ছেন তাদের কথা শুনছেন, তো তাদের প্রত্যাশা পূরণের বিষয়টি কতটুকু বাস্তবে প্রতিফলিত হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ সঞ্চালককে এবং উপস্থিত আমার অন্য নেতৃবৃন্দ সবাইকে সালাম আদর শুভেচ্ছা। আমি বলবো যে বর্তমান যে সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে এটা বিগত 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত 2008 সালে হয়েছিল, এবং 2013 সালে ওনাদের গত নির্বাচনের শেষ হয়েছে, 2013 থেকে এখন শেষ ওনাদের। সেই নির্বাচনে সিলেট চারটা বর্তমান আওয়ামী লীগ পাওয়ারে ছিল, সে ওনাদের মাধ্যমে আন্ডারে কিন্তু নির্বাচনটা হয়েছে, এবং সেই নির্বাচনে চারটা বিভাগে সিটি কর্পোরেশনের প্রধান হয়েছেন বিএনপি। সেই থেকে ওনারা যে আমাদের যে আওয়ামী লীগের যে একটা অঙ্গীকার ছিল উন্নয়ন, আমাদের এটা আপনারা স্বীকার করতে হবে যে এই যে উন্নয়ন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন সেটা অব্যাহত রয়েছে। কে আওয়ামী লীগের মেয়র হয়েছেন, কে বিএনপি হয়েছে সেইটা খেয়াল করে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর উন্নয়ন হবে, সেই উন্নয়নের ধারাবাহিকতায় যেহেতু আমাদের সিলেটের মেয়র উনি বিএনপি, কিন্তু উন্নয়ন কাজ বন্ধ হয় নাই, কাজটা ওনার চেয়ারকে আমরা দেখি নাই, আমার প্রধানমন্ত্রী দেখে নাই যে উনি কে, উনি বিএনপি না আওয়ামী লীগের, শুধু উন্নয়ন হচ্ছে, এবং এই উন্নয়ন প্রতিটি বাংলাদেশের প্রতিটি বিভাগে হচ্ছে,
সেইটা ওনারা স্বীকার করবেন যে উন্নয়ন যে হচ্ছে সেইটা কিন্তু আওয়ামী লীগ সরকারই করছে সেই উন্নয়ন, এবং এই উন্নয়নের ধারাবাহিকতায় সবাই আশা করবে, যে আমরাও আশা করব আমাদের প্রার্থী জয়লাভ করুক, যেহেতু আমাদের আওয়ামী লীগের প্রার্থী যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা সবাই ওনার জন্য কাজ করব, এবং আমরা আশা করি আমাদের যেহেতু প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা এই কাজগুলো দিচ্ছেন এবং আমাদের অর্থমন্ত্রী, আমাদের এটা সৌভাগ্য যে আমাদের সিলেট জেলার আমাদের এক নম্বর আসনের মন্ত্রী পেয়েছি আমরা এই আমাদের অর্থমন্ত্রী, ওনার মাধ্যমেই কিন্তু টাকাটা দেওয়া হয় এবং উনি সিলেটের জন্য অনেক নিয়ে আসছেন। আর উন্নয়ন হচ্ছে এটা সিলেটের জন্য উন্নয়ন হচ্ছে, এটা কোনো ব্যক্তির উন্নয়ন নয়, আর এটা হচ্ছে বর্তমান সরকারের উন্নয়নের ধারা হিসাবে উন্নয়নের জু হিসেবে এটা হচ্ছে। আমি মনে করি যে আমাদের যে প্রার্থী উনি নির্বাচিত হবেন ইনশাল্লাহ আগামী সিটি কর্পোরেশন নির্বাচন। ধন্যবাদ স্যার সালমা আপনাকে। তো ওনার বক্তব্য থেকে যেটা হচ্ছে যে আপনারা এখন পর্যন্ত আমরা যাদের কথা শুনলাম আপনারা সবাই আপনাদের দলের জয় ব্যাপারে আগ্রহী, তো এখন আমি সে ব্যাপার কাছে যাচ্ছি তিনবারের নির্বাচিত কাউন্সিলর। তো ছোট্ট একটা প্রশ্ন, আপনি কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন? জনগণ এইবারে নির্বাচনটা কিভাবে দেখছে, আর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যাশিত পূরণের বিষয়টি আপনার জায়গা থেকে আপনি কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছেন একজন তিনবারে নির্বাচিত কাউন্সিলর হিসেবে? প্রথমেই আমি যে মতিষকে ধন্যবাদ জানাচ্ছি, এখন যে বর্তমান সমস্যাকে ব্যাপারটা নিয়ে আপনারা আজকে টকশোতে আমাদেরকে রেখেছেন তার জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমার সরকারি দলের দুলাল ভাইকে, অ্যাডভোকেট সালমা আপাকে, আমরা একসাথে এক টেবিলে। আমাদের যে সিটি প্রশ্নটা কি ছিল আপনার? যে প্রশ্ন হচ্ছে যে এই যে সিটি কর্পোরেশন আপনার অভিজ্ঞতাটা কেমন, আপনি তিনবারে নির্বাচিত কাউন্সিলর, জনগণের প্রত্যাশা পূরণে কি কি সমস্যার সম্মুখীন হন? আসলে সিটি কর্পোরেশন একটা জনগণের স্থানীয় নির্বাচনের জায়গা, সিটি কর্পোরেশন জনগণের একটা বড় প্রত্যাশার জায়গা, সেখানে জনগণ মেয়র মহোদয়ের কাছে এবং যে ওয়ার্ডগুলার নির্বাচিত কাউন্সিলর আছে তাদের কাছে তাদের অনেক প্রত্যাশা থাকে, সাধ্যের ভিতরে থাকে আবার অসাধ্যের ভিতরে অনেক সময় চলে যায়। যাই হোক, আমি মনে করি যে জনগণ এখন কিন্তু প্রত্যেকটা জনগণই সচেতন, তারা প্রত্যেকটা ওয়ার্ডেরই উন্নয়ন চায়, বিশেষ করে জলাবদ্ধতা থেকে এবং যানজট থেকে মুক্তি পেতে চায়। সেই অনুযায়ী মনে করি যে আমাদের যে বর্তমান মেয়র, মাননীয় মেয়র জনাব আরফুল হক চৌধুরী, অনেকাংশেই জনগণের প্রত্যাশা পূরণ করেছেন, এবং আমিও চেষ্টা করেছি তিনবারে নির্বাচিত কাউন্সিলর হিসাবে আমার জনগণের প্রত্যাশা পূরণ করতে, এবং আগামীতে যদি প্রত্যাশা অনেক আছে আমি পূরণ করার চেষ্টা করব। ধন্যবাদ শেফিয়া পাকে। তো এখন আরেকটা বিষয়ে জানতে চাচ্ছি যে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিভিন্ন চর্চার বিষয় আছে, যে সেক্ষেত্রে ভোট কেনা বেচার প্রসঙ্গ আসে এবং আমাদের বিভিন্ন অতীতের অভিজ্ঞতা দেখে দেখছি যে এই প্রসঙ্গটা চলে আসে যে অমুক প্রার্থী ভোট কেনেন বা এই ভোট কেনা বেচা হচ্ছে, তো এই বিষয়টাকে কীভাবে দেখেন আপনারা আগামী নির্বাচনে, এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন বা এই ধরনের কোনো চর্চা হবে সেটা আপনারা কীভাবে মোকাবিলা করবেন? প্রথমে আমি ওই আমার সাংগঠনিক উপরপক্ষের সাংগঠনিক সম্পাদক র্যাবের যে একটি কথা আমি করতে চাই, মেয়র সাহেব জেলে ছিলেন, ওনার একটা ব্যক্তিগত মামলা ইত্যাদি ইত্যাদি কারণে সেটা থাকতে পারে, সেটা তো আইনের বিষয়, সেটা কোনো আওয়ামী লীগের কোনো বিষয় না। দ্বিতীয়ত হলো উন্নয়নে বরাদ্দ ব্যাপার আছে, উন্নয়ন করতে হলে বরাদ্দর ব্যাপার আছে সেটা, এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে সেটারও সহযোগিতার ব্যাপার আছে। সেখানে আওয়ামী লীগ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব এই শহরের এমপি এবং এই সিলেটের সন্তান উনি অর্থমন্ত্রী, ওনার বরাদ্দর কারণেই উনি উন্নয়নের কাজ করতে পারছেন এবং যেসব উন্নয়নের কাজ করেন বা চলছে সেগুলো ওনার অনুমোদনের মাধ্যমেই চলছে। আপনারা লক্ষ্য করে থাকবেন আমাদের মন্ত্রী মহোদয় ওই আরিফ সাহেবকে নিয়ে ওই যে জলাবদ্ধতার কথা এবং নালা খালের কথা বললেন, সেগুলাতে
আমাদের মন্ত্রী মহোদয় রিক্সা যুগে বিভিন্ন নালা এগুলো পরিদর্শন করে উনি নিজেই নির্দেশনা দিয়ে জাস্ট আরিফ সাহেবকে মেয়র হিসাবে ওনার ইয়ে হিসাবে ওনাকে দিয়ে কাজ করাচ্ছে। কিন্তু এটা মূল ইয়ে হলো যারা আবুল মাল আব্দুল মুহিত অর্থমন্ত্রী ওনার সহযোগিতা এবং ওনার নির্দেশনায় আরিফ সাহেব কাজগুলো করে যাচ্ছে এবং পুরো শহর জুড়ে এবং ওনার নির্বাচনী এলাকার সব জায়গাতেই বিরাটভাবে কাজ হচ্ছে, যার ফলে এখানে এই যে সরকারের সহযোগিতা না থাকলে শুধু মেয়র হিসাবে সরকারি দলের মেয়র হোক আর বিরোধী দলের মেয়র, যদি সরকারের সহযোগিতা না থাকে অর্থ বরাদ্দ না থাকে সেখানে উন্নয়ন করা সম্ভব না। অতএব এখানে এই এই ইয়েটা আওয়ামী লীগেরই প্রাপ্য এই এই মানে এই কাজকর্মের প্রতিফল মানে সুফলটা এটা আওয়ামী লীগেরই প্রাপ্য, জনগণ সেটা দেখছে যে সেটা আবুল মাল আব্দুল মুহিতের বরাদ্দের কারণে এবং সহযোগিতা বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা সরকারের সহযোগিতার কারণেই এই কাজগুলো হচ্ছে। অতএব এটা আমরা আশাবাদী অবশ্যই যে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হবে। এখন আপনার যেটা হচ্ছে টাকার ছড়াছড়ি, সেটা আসলে মূলত আওয়ামী লীগ টাকার ছড়াছড়িতে বিশ্বাসী না, সেটা শুরু হয়েছে বিএনপির আমল। এই যে টাকার ছড়াছড়ির ব্যাপারটা বুট কেনা বেচার বিষয়টা সেটা বিএনপির আমল থেকে শুরু হয়েছে, আওয়ামী লীগ সেটা যে বিশ্বাসী না, যার ফলে আওয়ামী লীগ কোনো দিন টাকা দিয়ে ভোট কিনে না। জনগণের উপর আওয়ামী লীগের আস্থা বিশ্বাস আছে, ইনশাআল্লাহ টাকা ছাড়াই জনগণ আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রতিনিধিকে আওয়ামী নৌকার প্রতিনিধিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আচ্ছা, আমি এখানে একটু বলতে চাচ্ছি যে আসলে যে চর্চাগুলো যেমন অর্থের ছড়াছড়ি ভোট কেনা বেচা, এটা আসলে কোনো দলীয় বিষয় না, এটা যে কোনো দলের জন্যই খারাপ। তো আর কোনো একটা বিষয় আসলে আমরা দেখা যায় যে একদল আরেকদলকে দুশো দুশো করি বা এই যে বক্তব্য থেকে উঠে আসলো। তো মূল বিষয় হচ্ছে যে আমরা এই চর্চার মধ্যেই থাকবো যে আমরা আওয়ামী লীগ বিএনপিকে দায়ী করবো যে অর্থ ছড়াছড়ি হচ্ছে আপনারা করছেন বা বিএনপি আওয়ামী লীগকে দায়ী করবে, কিন্তু ওভারঅল বিষয়টা থেকে বেরিয়ে আসার জন্য আসলে কি করা উচিত আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এটা তো আসলে গণতন্ত্র দুলাল ভাই এবং সবাইকে আমি আসলে এই ব্যাপারে বলতে চাই। একটা কিছু নিয়ে কথা শুধু বলি, উন্নয়নের ব্যাপারটা যেটা বলছেন, এক মিনিট হাফ মিনিটে শেষ করব। যেমন অর্থমন্ত্রী মহোদয় আমাদের সিলেটের কৃতি সন্তান, দুইবারের অর্থমন্ত্রী, আমরা স্বীকার করি, আমরা গর্ব করি সিলেটের জনগণ হিসেবে। পাশাপাশি এটাও বলতে ওনারা স্বীকার করবেন, গত পাঁচ বছর অর্থমন্ত্রী ছিলেন ওনার দলের মানুষও মেয়র ছিলেন, কতটুকু জলাবদ্ধতা নিরসন হয়েছে না হয়েছে সেটা সিলেটের জনগণ জানে, উত্তরটা উনিই জানে। এরপরে আমি কথা বলাতে চাই না, কারণ অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ বা অর্থমন্ত্রী বরাদ্দ ওই সময় দেবে যখন কাজের ক্ষেত্র রেডি হবে। ক্ষেত্র রেডি করার জন্য একজন মেয়র এবং একজন কাউন্সিলরের নিজস্ব বুদ্ধিমত্তা, নিজস্ব চিন্তাধারা, নিজস্ব কর্ম দক্ষতার দরকার, তখনই কিন্তু বরাদ্দগুলো অর্থমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া যাবে। বোঝাতেছে যে গত মেয়র যেটা করতে পারেন না বিধে এরকম উন্নয়ন জলাবদ্ধতা নিরসন বা বিভিন্ন উন্নয়ন হয় না। পাশাপাশি আপনি যে মূল প্রশ্নটা করেছেন আমাদের নির্বাচনে অবৈধ অর্থের ব্যবহার যেটা, এটা দুলাল ভাই হয়তো ওই যে বিরোধিতার খাতিরে আওয়ামী বিএনপির উপর মানে চাপায় দিতেছেন, অথবা আমি এখানে বিরোধিতা করার জন্য আওয়ামী লীগকে চাপায় দিতে পারি, কিন্তু আমরা দেখতে হবে এটা একটা সামাজিক ব্যাধি। এইটাতে আওয়ামী লীগ বিএনপির থেকে বড় কথা হলো সামাজিক ব্যাধি এটা। এইটার থেকে আমরা প্রার্থীরা পাশাপাশি জনগণ সচেতন করতে হবে, এই জনগণকে সচেতন করতে হলে এটা দায়িত্ব কিন্তু আওয়ামী লীগ বিএনপি তথা সকল রাজনৈতিক দলের। আমরা সবাই ঐক্যবদ্ধ হবে, মানে জনগণকে যেতে হবে যে যারা টাকা দিয়ে ভোট কিনে এরা জনসেবার জন্য আসে নাই, জনসেবা করবে না, তাদের কাছ থেকে আপনি টাকা নেওয়া থেকে বিরত থাকুন এবং যারা টাকা দিয়ে ভোট কিনতে তাদেরকে আপনার প্রতিরোধ করুন। এটা আওয়ামী লীগ বিএনপি সকল রাজনৈতিক দলের দায়িত্ব এবং কর্তব্য। তখন ভালো মানুষরা নির্বাচিত হবে, ভালো মানুষের কাছ থেকে আমরা ভালো সেবা পাবো। আওয়ামী লীগ করতে পারে কিন্তু ভালো মানুষ কি আওয়ামী লীগে নাই? বিএনপি করতে পারে, বিএনপিতে ভালো মানুষ নেই, অন্য দলের সব থেকে ভালো মানুষ আছে যাদের কাছ থেকে জনগণকে আসলেই সেবা দিতে চায়, সেবা পাবে। কিন্তু এই অবৈধ দখলদার বলেন আর অবৈধ টাকার ছড়াছড়ি বলেন, এটাকে সম্মিলিত করে সব রাজনৈতিক দলের কর্মী নেতা এবং সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হই, অবৈধ টাকার ওরা কিন্তু
সমাজে দাঁড়াতে পারবে। আমি একটু ওই যে অভিযোগ টাকার ছড়াছড়ি ব্যাপারে শেষ করেন। হ্যাঁ, আমি আধা মিনিটে শেষ করতে চাই। আমার 14 বড় ভাই যেটা বলেছেন যে অবৈধ টাকার ছড়াছড়ি ছিল বিএনপির আমলেই, 2003 সালে প্রথম সিটি নির্বাচন হয় এবং সেই সময় আমাদের সরকার ক্ষমতায় ছিল। কিন্তু যদি অবৈধ টাকার ছড়াছড়ি ছিল তাহলে সে সময় বিপুল ভোটে আওয়ামী লীগের বর্তমান সভাপতি উনি কিভাবে বিজয়ী হয়ে আসেন মহানগর? আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো উভয় দলের আলোচনা থেকে আমরা যেটা বুঝা গেল যে ওনারা দুদলই আশাবাদী যে ওনাদের প্রার্থী আগামীতে জয়ী হবেন এবং আমাদের সিলেটে মোটামুটি নির্বাচন একটা আমেজ চলে আসছে। তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশাবাদ ব্যক্ত করছি যে আমরা যে বিষয়গুলো নিয়ে আসলাম যে সঠিকভাবে আমরা একটা সুন্দর নির্বাচন হবে এবং সেই নির্বাচন সহিংসতা থাকবে না এবং জনগণ তাদের ভোট কেনা বেচা হবে না এবং জনগণের প্রকৃত গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে আমাদের আগামী সিলেটে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের সঠিক মতামত প্রতিফলনের মধ্যে দিয়ে প্রকৃত যিনি জনগণের সেবা করতে চান, যারা করতে চান তারা নির্বাচিত হয়ে আসবেন। এই প্রত্যাশা ব্যক্ত রেখে সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি এবং আগামীতে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাই। আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।